আসসালামু আলাইকুম দর্শক, আজকে 15 জুলাই 2024 মানুষের পাইকারি আম বাজারে আপনাদের সকলকে স্বাগতম। আপনাদেরকে যুক্ত করেছি বানেশ্বর পাইকারি আম বাজার থেকে। এখান থেকে আপনাদেরকে আমের কোয়ালিটি এবং দরদাম জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, সাথে থাকবেন। এখানে আপনারা আমরুপালি আম দেখতে পাচ্ছেন। ভাই আমরুপালি কত টাকা ক্যারেট পাচ্ছেন এগুলো? মনভাবে কত টাকা মন? 3300 না? তো দর্শক, এভাবেই কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বাজারের ভিতরে আমের কোয়ালিটি এবং দরদাম জানাই প্রতিদিন, যে কারণে আপনারা চ্যানেলটিকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমগুলো অনলাইনে ক্রয় করার জন্য অবশ্যই যোগাযোগ করবেন। এবং সেক্ষেত্রে আপনারা স্প্রে করা মুক্ত, কেমিক্যাল মুক্ত ফ্রেশ আমটি কিন্তু আপনাদের পরিবারের জন্য নিতে পারবেন ইনশাল্লাহ। সালামু আলাইকুম, কি আপনি আসছেন গো ভাই? কাটিমন না, কাটিমনের কথা এখন অনেকেই বলছে যে কাটিমন আম, কাটিমন আম, কাটিমন আম। আসলে খাতে কেমন? কাঁচাই মিষ্টি, কাঁচা মিষ্টি হলে পাকা আবার মিষ্টি হবে তো? তাই কাটিমনটা আসলে বাজারে আসছে পরে, রূপালির উপর আসছে না? তো দর্শক, আপনারা কাটিমন আমটা দেখতে পাচ্ছেন, কাটিমন আমের কোয়ালিটিগুলোও দেখতে পাচ্ছেন আপনারা। আর এটাও তো কাটিমন ভাই নাকি? কাটিমন। তো দর্শক, কাটিমন আমটা নতুন প্রজাতির আম। এই আমটা কিন্তু মানুষের পাইকারি আম বাজারে আপনারা দেখতে পাচ্ছেন, যে কারণে আপনারা এখান থেকে কিন্তু এই কাটিমন আমটা সংগ্রহ করতে পারবেন। আর এখানে দুই ক্যারেট কিন্তু ফজলি আছে, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন। তো কাটিমন আমটা আপনারা দেখতে পেলেন যে এটা বলে কাঁচাই মিষ্টি, এটা কাঁচাই হয়তো খাওয়া হয়েছে ভাই? কাঁচাই না, কাঁচাই মিষ্টি, কাঁচাই মিষ্টি খাওয়া হয়েছে, তো পাকা আরও মিষ্টি হবে। তো যে কারণে কাটিমন আমটা আপনারা সরাসরি সংগ্রহ করতে পারবেন। ভাই কাটিমন আম কত টাকা ক্যারেট পাচ্ছেন? 32-33 এরকম না? তো দর্শক, আপনারা কিন্তু এই কাটিমন আমটা সরাসরি মানুষের পাইকারি আম বাজারে এসে অথবা অনলাইনের মাধ্যমে আপনাদের পরিবারের জন্য একেবারে, ভাই এটা তো গাছ থেকে পেড়ে আনা সরাসরি নাকি? গাছ থেকে পেড়ে আনা হলে তো একেবারে ফ্রেশ আম, এখানে কোনো কোনো ইয়া নাই, স্প্রিট স্প্রে বা কোনো ধরনের ঝামেলা নাই? পাকাবি না? তো দর্শক, আপনারা এই যে কাটিমন আমটা দেখতে পাচ্ছেন, কোয়ালিটিগুলো অনেক ভালো, অনেক সুন্দর, যে কারণে আপনারা এই কাটিমন আমটা নিতে পারবেন। তো দর্শক, একেবারে কাটিমন আমটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ধরনের কাটিমন এবং বিভিন্ন প্রজাতির আম কিন্তু মানুষের পাইকারি আম বাজার থেকে আপনারা প্রতিদিন পেয়ে যাবেন, যে কারণে আপনারা আমগুলো সরাসরি সংগ্রহ করতে পারবেন বা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন। আর ঘরে থেকে, বাড়িতে থেকে বা অফিসে থেকে আপনারা আমগুলো পরিবারের জন্য যদি অর্ডার করেন তাহলে পেয়ে যাবেন। আর যারা দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখেন, তারা সরাসরি আমার ইমো, হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনে, সেখানে গিয়ে আপনারা নক দিবেন, বা আপনারা যদি কল দেন তাহলে সেই নাম্বারটা আমি সেভ করে আপনাদের জন্য হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনাদেরকে আমি নক দেবো। দেওয়ার পরে কিন্তু আপনারা অর্ডারগুলো করতে পারবেন, আপনাদের পরিবারের জন্য একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত আমটি আপনারা পেয়ে যাবেন। তো দর্শক, এখানে আপনারা বারিফর আমগুলো দেখতে পাচ্ছেন, বারিফর অনেক বড় বড় সাইজের হয় দেখতে পাচ্ছেন, বিশাল বড় বারিফর। তো এই বারিফর আমগুলো কিন্তু আপনারা সরাসরি নিতে পারবেন, আর এটাও কিন্তু বাজারে আসছে। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। কি আপনি আসছেন? রূপালি না? তো দর্শক, রূপালি আমের কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছেন, অনেক বড় সাইজ, মানে সাইজও তো অনেক বড় বড় লাগছে, কিন্তু গোটা শুকিয়ে গেছে কেন?
তাই তো কি দাম চাচ্ছেন? ৩৬০০ না? দর্শক রূপালি আপনারা দেখতে পেলেন, আপনারা আশি নাম দেখতে পাচ্ছেন, আর এদিকে কিন্তু বাড়ি ফোর, আপনারা এই বাড়ি ফোর আমগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন। তাছাড়া এদিকে কিন্তু আপনারা ফজলি আমগুলো দেখতে পাচ্ছেন, তো আপনাদেরকে ফজলি আমের বাজার জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, সাথেই থাকবেন। ভাই ফজলি বাজার কি? ভাই ফজলি বাজার কি? ফজলি বাজার কি আজকে? আজকে ভাই ৩২০০ চলছে দেখি। কি ফজলি ৩২০০? কি বলেন তো, দান বাড়ি গেল একদম। তো দর্শক ফজলির বাজার কিন্তু একদম চাঙ্গা হয়ে গেছে, মানুষের পাইকারি আম বাজারে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা হাড়ি ভাঙা আমগুলো দেখতে পাচ্ছেন, এই আমগুলো কিন্তু অনেক রসালো এবং মিষ্টি হয়, আমি এর আগে ভিডিওতে খেয়ে কিন্তু দেখেছি, যে কারণে আপনারা এই হাড়ি ভাঙা আমগুলো সংগ্রহ করতে পারবেন মানুষের পাইকারি আম বাজার থেকে। দর্শক আপনারা এই ধরনের ভিডিও দেখে অনলাইনের মাধ্যমে আমগুলো ক্রয় করেন এবং ফোন দেন, সেক্ষেত্রে আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা বিশ্বাস রাখবেন যে সেরাটা দেওয়ার চেষ্টা করবো। আপনারা অনেক সময় ফোন দেন দিয়ে শুধু দামটা জেনেই কিন্তু কেটে দেন, আর আপনারা অনেক সময় বলেন যে আপনাদের স্থানীয় বাজারে আমটি কম দামে পাচ্ছেন কিন্তু সেখানে বেশি দাম, আসলে এখান থেকে নিলে আপনারা কিন্তু এক ক্যারেটে ৪ কেজি বেশি এবং ২ ক্যারেটে মানে এক মনে ৮ কেজি বেশি পাবেন, এবং এখানকার আমটা কিন্তু বাংলাদেশের মধ্যে একটা সুনাম রয়েছে, যে কারণে আপনারা এই আমটি ক্রয় করবেন এবং ক্রয় করে এখানকার আম যারা খায় তারা বারবার খাওয়ার চেষ্টা করে। আর এখন যেহেতু আমের শেষ সময়, যে কারণে আপনারা অতি দ্রুত আমগুলো সংগ্রহ করুন, আর আপনার পরিবারের জন্য ফ্রেশ কেমিক্যাল মুক্ত স্প্রে করার আগেই আমগুলো সংগ্রহ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।